Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ঈদের কয়েকদিন আগ থেকে কিন্তু আমি ভীষণ অসুস্থ, তো সেই অসুস্থতা নিয়ে বলতে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিটা মানুষেরই আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করা উচিত, তাই প্রতিটা মুহূর্তই কিন্তু মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমি কিন্তু সপ্তাহে তিনটা ভিডিও দেওয়ার চেষ্টা করি, সেখানে সপ্তাহে আজ একটা ভিডিও দিয়েছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব কি কারণে আমার ভিডিও দিতে লেট হলো। একে তো আমি অসুস্থ, আর দ্বিতীয় কারণ হচ্ছে ভিডিও দেওয়ার মন মানসিকতা একদমই উঠে যাচ্ছে, অর্থাৎ চ্যানেলটা একটু ইমপ্রুভ করছে না। কেন যে করছে না সেটা আমি নিজেও জানি না। আমার বেস্টটুকু দিয়ে আমি চেষ্টা করছি, হয়তো আমি জানি যে আমি প্রপারলি অনেক কিছুই জানি না, তবে ইউটিউবের মাধ্যমে সবাইকে দেখে কিছু না কিছু শিখে সেটাই কাজে লাগানোর চেষ্টা করছি। যেহেতু আমি হাউস ওয়াইফ আর আমি একজন গৃহিণী, তো আমি আমার দৈনন্দিন কাজের অংশগুলোই কিন্তু শেয়ার করে থাকি এখানে। তো ডেইলি লাইফস্টাইলের যা যা হয় সেটাই কিন্তু ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করি। অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে লাগে না। তো মনের কিছু কষ্টের কথা গত ব্লগে বলেছিলাম, তো সেটা কয়েকজন আপু আমার সেই কথাগুলো শুনেছে আর তারা কমেন্ট করেছে। এটার জন্য আমি তাদের কাছে চিরঋণী, কারণ তারা আমার ভিডিও প্রপারলি দেখে। তো কে কে দেখে সেটা প্রুফড হয়ে গেল। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এবারের ঈদ কিন্তু বৃষ্টিময় ঈদ হয়েছে। টানা এক সপ্তাহের মতো কিন্তু বৃষ্টি নেমেছে, তো কোথাও যেতে পারিনি, বাসাতেই কিন্তু ঈদটা পালন করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কুরবানির গরু মাংস আমি এই যে এভাবে ঘিয়ের মধ্যে আর সমস্ত মশলা আদা রসুন দিয়ে একটু লবণ দিয়ে এভাবে জাল করে নিচ্ছি। যখন পানিটা শুকিয়ে যাবে অনেকটা পরিমাণে তেল দিয়েছি, তো এটা আমি প্রতিদিন একটু করে জাল করব। তো এই মাংসটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে অথবা এমনিতে। এছাড়া শুটকি আকারেও কিন্তু এই মাংসটা খাওয়া যায়। তো যাই হোক, আজ আমি কুরবানির গরু মাংস দিয়ে খুব স্পেশাল একটা তেহারি রান্না করছি। তো এখানে রেসিপি শেয়ার করার কিছুই নেই, আমার আপুরা খুব ভালোভাবে রান্না করতে জানে। যারা নতুন রাঁধুনি আছে তাদের একটু হলেও কাজে আসবে, তাই শেয়ার করছি। এখানে আমি প্রথমে হচ্ছে জিরা বাটা আর 2 চামচ আদা আর রসুন বাটা দিয়েছি, আর দিচ্ছি টক দই। পেঁয়াজটা খুব ভালো করে ব্রাউন করে একটু পানি দিয়ে দিয়েছিলাম, তো একে একে করে মশলা অ্যাড করে দিয়েছি। তো এখন দিচ্ছি হচ্ছে রাঁধুনি বিরিয়ানির মশলা, এটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব। তো এখানে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, সে সাথে দিয়ে দিব সামান্য মরিচ গুঁড়া। কাঁচা মরিচ কেটে আমি সবসময় তেহারিতে দেই, তবে আমার কাছে একটু শুকনো মরিচ দিলে তেহারির কালারটা একদমই পারফেক্ট হয়। আর সে সাথে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখানে আমি গরুর মাংসটা ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। তো ভালো করে কিন্তু কষিয়ে নিব, এখানে আর কোনো পানি অ্যাড করব না, যেহেতু কুরবানির মাংস তো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। রান্না বান্না হচ্ছে একটা আর্ট, তো এটাতে যতটা সময় দেওয়া যায় ততই কিন্তু খাবারের মজা বেড়ে যায়। তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। তো এখন ঢেকে রান্না করব যতক্ষণ না সিদ্ধ হয়। মোটামুটি কিন্তু গরু মাংসটা রান্না হয়ে গিয়েছে, এখন অপর চুলাতে আমি গরম পানি এই যে বসিয়ে দিয়েছিলাম, তো পানিটা রাইসের জন্য দিয়েছি। আর এখানে পোলার চাল আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, তো এখন হচ্ছে পোলার চালটা রান্না করে নিব। গরু মাংস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, তো পোলার চালটা এখন ভেজে জাস্ট মিক্স করে নিব।
তেহরি রান্না একদমই সোজা, আর প্যাকেট মশলাতে যেহেতু রান্না করছি এটা তো আরও বেশি সহজ। তো সহজ করে রান্নাটা করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন অল্প একটু রান্না করছি, কারণ ঈদের মধ্যে কিন্তু অনেক গরু মাংস খাওয়া হয়েছে, থেকে গেলে নষ্ট হবে, সেজন্য অল্প করেই কিন্তু রান্না করে নিচ্ছি। ভিডিও দেওয়ার দিনে দিনে কিন্তু আগ্রহটা আমার কমে যাচ্ছে, কারণ হচ্ছে ভিডিও দিচ্ছি বাট ওই পরিমাণে রেসপন্স পাচ্ছি না, সেজন্য কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি দিনে দিনে। তো জানি না কতদিন আর পজিটিভিটি ধরে রাখতে পারবো, অনেক বছর অনেক মাস কিন্তু হয়ে গিয়েছে, টানা 2 বছর তো একদমই প্রপার ওয়েতে আমি কাজ করছি টাইম টু টাইম, আর এর আগের 2 বছর যদি বলি তাহলে ওখানে আমার গ্যাপ গিয়েছে, টানা 4টা বছর কিন্তু এফোর্ট দিচ্ছি। আমরা কাজ করি ঠিকই যখন আমাদের কাজের স্বীকৃতি বা মূল্যায়ন না হয়, তখন কিন্তু প্রচণ্ড ডিপ্রেশন এবং ডিমোটিভেটেড হয়ে যাই। তো আমিও সেটা হচ্ছি দিনে দিনে, একদমই ডিপ্রেশনে যাচ্ছি। এখানে এফোর্ট দিচ্ছি ঠিকই, এতটা বছর শ্রম দিচ্ছি কাজ করছি, এটা কিন্তু একদমই হেলাফেলা না, এটা জবের মতো করে আমি প্রফেশন ওয়েতেই নিয়েছিলাম। তবে এখান থেকে আমি কোনো ফিডব্যাক পাচ্ছি না, এর জন্য জানি না সামনে কাজ করতে পারবো কি না, তবে চেষ্টা করে যাচ্ছি আমার বেস্টটুকু দিয়ে কাজ করতে। যদি দেখি এরকম অবস্থা তাহলে আস্তে আস্তে সরে যাব হয়তো একটা সময়। আমার মতো যারা নতুন আছেন কাজ করে যাচ্ছেন তাদেরকে বলবো যে ধৈর্য নিয়ে কাজ করতে হবে, এখানে প্রচুর ধৈর্য থাকতে হবে। জানি না এত ধৈর্য আমাদের মেয়ে মানুষের আছে কি না, আমি কিন্তু 4টা বছর ধৈর্য ধরেই কাজ করে যাচ্ছি। তো এখান থেকে যতটুকু যা পেয়েছি সেটা আলহামদুলিল্লাহ, হয়তো কাজ না করলেও আমি এখান থেকে যা পেয়েছি তা কখনো ভুলবো না। কিছু আপু ভাইয়াদেরকে পেয়েছি যারা অলওয়েজ আমাকে সাপোর্ট করে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। কথা বলতে বলতে আমার ভিভ তেহেরি কিন্তু রেডি হয়ে গিয়েছে, তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। কুরবানির মাংস আমাদের অ্যাভেলেবেল থাকে, তো এই সময় কিন্তু প্রিয় খাবারগুলো কিন্তু আমরা বানিয়ে খেতেই পারি। তো আজ একটা DIY শেয়ার করব। অনেক আগে ফেলে দেওয়া কন্টেনারে আমি কালার করেছিলাম, তো সেই কন্টেনারে আজ আমি একটা DIY করছি। এখানে যে উপরে ডিজাইন করা কাগজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ব্রাউন কালারের, এটা ফিল্টারের কিটের সাথে থাকে, তো আমি ফেলে না দিয়ে আজ সুন্দর একটা DIY করে নিচ্ছি। বৃষ্টির দিনগুলো কিন্তু খুব অলস সময় কাটাতে হয় আমাদের, তো রান্নাবান্না আর ঘরে বসে থাকা সেই সময়টাই কিন্তু কাজে লাগাচ্ছি। তো সুন্দর একটা DIY কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করি, যারা নতুন আজই প্রথম দেখছেন ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু অলরেডি DIY গুলো কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখানে যা যা আমি অর্গানাইজ করব তো সেটা দিয়ে কিন্তু এখন সাজিয়ে নিব। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসায় থেকে থেকে ঈদের মধ্যে অনেক বোর ফিল করছিলাম, তাই ভাবলাম সিনেমা হলে গিয়ে একটা মুভি দেখি। তো নিউজ ফিডে যখন প্রিয়তমার রিভিউ দেখছিলাম তো ভাবলাম শাকিব খানের এই মুভিটা, এটার রিভিউ অনেক ভালো, তাই ভাবলাম যে প্রিয়তমা মুভিটা দেখি। তো মুভিটা দেখার জন্য ফার্স্টে আমাদের টিকিট করতে হবে, টিকিট করাটা এতটাই কঠিন ছিল। অনলাইনে যখন টিকিট ট্রাই করেছি তখন কিন্তু আমাদের টিকিট খুব সুবিধা মতো পাচ্ছিলাম না, আর দেখা যাচ্ছিল আমাদের 4টা টিকিট লাগবে, সেখানে 1টা বা 2টা এরকম ছিল।
তো সিট ফাঁকা ছিল না, তাই সরাসরি গিয়ে ট্রাই করি। তো এভাবে দুবার গিয়ে আমরা কিন্তু সক্ষম হই। তো আমরা কিন্তু অর্জন করেছি প্রিয়তম টিকিট ফাইনালি। তো এখানে চারটা টিকিট আছে, অবশ্যই আপনাদের সাথে সিনেমাটার রিভিউ দিব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।